আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। লক্ষ্মীপুজোর দিনেও জমজমাট বাজার, আজ কোজাগুড়ি লক্ষ্মীপুজো, তাই সকাল থেকে জলপাইগুড়ি দিন বাজার, স্টেশন বাজার, বয়লখানা বাজার, ডেঙ্গুহাজার বাজার সহ বিভিন্ন বাজারে ক্রেতা বিক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেল। লক্ষ্মীপুজোর বাজারে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এদিন ক্রেতা এবং বিক্রেতারা কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, এবার থেকে কোচবিহার মেডিকেল কলেজ এন্ড হসপিটালের এমজেএন এমএস জেনারেল সার্জন এন্ড ল্যাপারোস্কোপিক সার্জন ডাক্তার ভাস্কর বাড়ি প্রতি বৃহস্পতিবার বিকেল 6 ঘটিকায় বিনামূল্যে রোগীদের বলবাড়ি হসপিটাল পাড়ায় অবস্থিত সরকার মেডিসিন, তাই অতিসত্বর যোগাযোগ করুন 9002101045005 এই মোবাইল নম্বরে। গুরুবারে সন্ধ্যাকালে মিনি নারীগণে করিবে লক্ষ্মীর হরষিত মনে, জলপূর্ণ ঘাটের বেশি দূরে ফোটা অমরের পল্লব এগুলো দমনির থেকে ছোলা গেলে। কেমন দাম? দাম তো শুনে আগুন দাম কিরকম? প্রত্যেকটা জিনিসেরই দাম বেশি। সারাদিন লগ্ন আছে। আপনার নাম? আমার নাম বুলু চাকি। হ্যাঁ, আজকে তো একদিকে লক্ষ্মী পুজো, আবার বাজারেও ভিড়, কি ব্যাপার, কেমন জিনিসের দাম? জিনিসের দাম তো খুবই বেশি, কিন্তু আমরাও বেশি দামে বিক্রি করা বিক্রি করতে হচ্ছে। আর আস্তে আস্তে, হ্যাঁ, কী কী জিনিসের দাম, কোনটা কী দাম কেমন? ধরেন আপনার ওই পদ্মফুল 70 টাকা থেকে 80 টাকা পর্যন্ত দাম আছে পদ্মফুলের। আর অন্য অন্য জিনিসের দামও অন্য বছরের চেয়ে বেশি। কেন বেশি নিচ্ছেন কেন আপনারা? কাস্টমাররা তো বলছে বেশি রেটে কিনতে হচ্ছে, তাই বেশি রেটে বিক্রি করা হচ্ছে। কাস্টমার কি আসছে সকাল থেকে? ভিড় কেমন? গরম আছে বাজারে? গরম গরম তো আছে। ওয়েদার কেমন? ওয়েদারটাও ভালো, সারাদিনই বাজার আছে, কিন্তু জিনিসের দামটা বেশি হারে, এর জন্যই ক্রেতাও খুব কম হচ্ছে। আর বাইরের থেকে প্রতিমা কৃষ্ণনগরে আনা হচ্ছে, এর জন্য লোকাল যে পাল আছে তারা মার খেয়ে যাচ্ছে। বিক্রি কি মানে আগের তুলনায় মানে অল্প অল্প করে নিচ্ছে মানুষ দাম বেশি বলে? হ্যাঁ, অল্পই নিচ্ছে, মানে তেমন একটা ভিড় না আর কি, হালকা হালকা ভিড় হচ্ছে। কেন আজকে পুজো বলে কালকে থেকে শুরু বাজার হয়েছে নাকি? মানে আজকে সারাদিন রাত 8-9টা পর্যন্ত পূজা আছে, তাই মানুষে মানে অত মানে খুব সিরিয়াসভাবে নিচ্ছে না, আস্তে 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 বাজার করছে। কী নাম আপনার? আমার নাম শ্রী মাখনচন্দ্র রায়। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতিসত্বর যোগাযোগ করুন 7865051223 এই মোবাইল নম্বর। আপনার অদূর ভবিষ্যৎ কি সুনিশ্চিত করতে চান? তাহলে এলআইসি জীবন বিমা করুন। বিশ্বাসযোগ্য, নির্ভরযোগ্য, অভিজ্ঞ এলআইসি এজেন্ট মনিকা সরকারের সাথে 8944888577 এবং 9382311218 এই মোবাইল নম্বরে।